মহানায়ক উত্তম কুমারের সহনায়িকা এই সিরিজের আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজকের পর্বে থাকছেন অভিনেত্রী সুব্রতা চ্যাটার্জি, যিনি সম্পর্কে মহানায়ক উত্তম কুমারের ছোট ভাইয়ের বউ, অভিনেতা তরুণ কুমারের পত্নী। তো বন্ধুরা, আজকের পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। অভিনেত্রী সুব্রতা চ্যাটার্জির জন্ম 1941 সালে পূর্ববঙ্গে। দেশ বিভাগের কারণে কলকাতাতে চলে আসেন তাদের পরিবার। সাংসারিক অসুবিধাতে অভিনয় আরম্ভ তার। বিভিন্ন ক্লাব, অফিস, পেশাদার দলের সঙ্গে অভিনয় শুরু হয় তার। বিয়ের আগে তিনি ছিলেন সুব্রতা সেন। সেতু নাটকের সময় পরিচয় হয় মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমারের সঙ্গে। বিবাহবন্ধনে আবদ্ধ হন 1963 সালে। এই বিয়েতে প্রথমে পিতা সাতকর চট্টোপাধ্যায় এবং মাতা চপলা দেবী রাজি ছিলেন না। উত্তম কুমারের প্রচেষ্টায় সুব্রতা দেবীর বধূরূপে প্রবেশ এই যৌথ পরিবারে। বরাবরই সবার সঙ্গে মানিয়ে উত্তম জায়া গৌরী দেবীর সঙ্গে বসবাস তার। আর পাঁচটা সাধারণ বাঙালি মেয়ের মতো স্বপ্ন ছিল মহানায়ক উত্তম কুমারের নায়িকা হবার, কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। এই আক্ষেপ প্রকাশ করেছিলেন মিস শেফালির কাছে। সহ অভিনেত্রী হিসেবে তিনি সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমারের সঙ্গে। তবে বিভিন্ন ছবিতে সহজ স্বাভাবিক নাটকীয়তা বর্জিত অভিনয় করে সবার মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। সত্যজিৎ রায়ের পরিচালনাতে 1967 সালে চিড়িয়াখানা ছবিতে নজর বিবি চরিত্রে অসাধারণ অভিনয় করেন তিনি। 1968 শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কারে সম্মানিত হন বিএফ জেতে। এই একই ছবিতে অভিনয়ের জন্য উত্তম কুমার ভরত পুরস্কারে সম্মানিত হন। একই পরিবারের দুটি পুরস্কার, যা শুধু ভারতীয় কেন হয়তো পৃথিবীর ইতিহাসে বিরল। এছাড়াও এই পরিচালকের শেষ ছবি আগন্তুকেও অভিনয় করেছেন তিনি। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার প্রথম অভিনয় 1959 সালে পুষ্পধনু ছবিতে। এছাড়া কুহক, শুধু একটি বছর, রোদন ভরা বসন্ত, অপরিচিত, নতুন তীর্থ, রৌদ্রছায়া, বিরাজবৌ, জীবন মৃত্যু, ইমন কল্যাণ, বনপলাশীর পদাবলী ইত্যাদি উল্লেখযোগ্য সিনেমা। মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে কাজ করেছেন সাত পাকে বাঁধা মেঘ কালো ছবিতে। তার প্রথম ছবি 1953 সালে শ্বশুরবাড়ি। এছাড়াও তার উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে হল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কাঞ্চনরঙ্গ, ডাক দিয়ে যাই, অদ্বিতীয়া, অর্চনা, নিশিকন্যা, বৌরানী, টুসি, নবাব, বেহুলা লখিন্দর, দুর্গা দুর্গতিনী আসিনী, সন্তান, শেষ ছবি ছিল জেহাদ, মুক্তি পেয়েছিল 2003 সালে। স্বামী তরুণ কুমারের প্রয়াণ হয় 27 অক্টোবর, ভাইফোঁটা দিন 2003 সালে। ঠিক চার মাস পর 24 ফেব্রুয়ারি 2004 কলকাতাতে প্রয়াণ হয় অভিনেত্রী সুব্রতা চ্যাটার্জির। সেদিন ছিল তার স্বামী তরুণ কুমারের জন্মদিন। দুজনে দুজনকে মিতা বলে ডাকতেন। রেখে গিয়েছেন একমাত্র কন্যা সন্তান ঝিমলি দেবীকে। কিন্তু অনেকের মতেই বাংলা ছবিতে ওনার প্রতিভার সঠিক মূল্যায়ন হয়নি। অত্যন্ত স্বাভাবিক অভিনয়, যা আজকের দিনে প্রায় দেখাই যায় না। খলনায়িকার অসামান্য অভিনয় মহানায়িকা সুচিত্রা সেনের সঙ্গে মেঘ কালো ছবিতে। এই ধরনের অভিনয় শুধু বাংলা কেন, ভারতীয় সিনেমাতে বিরল। এছাড়া বিষবৃক্ষ ছবিতে হীরার এবং বেহুলা লখিন্দর ছবিতে মা মনসার ভূমিকাতে অসাধারণ অভিনয়। কমেডি ছবি কাঞ্চনরঙ্গতে তৃপ্তি মিত্র এবং অরুণ মুখার্জির সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। আপনি কি ভুলতে পারবেন বিরাজবৌ ছবির ছোট বউ, অর্চনা ছবির সেই অসহায় শরণার্থী মেয়েটিকে, অথবা চিড়িয়াখানার নজর বিবিকে? না, দর্শক এখানে স্বজন পোষণের কোনো অভিযোগ তোলেননি। তাই যদি হতো তাহলে সুন্দর চেহারা, অভিনয় জানা সত্ত্বেও ঘরের ছবি, উত্তম কুমার প্রযোজিত ছবিগুলিতে এক অজানা কারণে ব্রাত্য হয়ে থাকতেন না, যেমন সপ্তপদী, হারানো সুর ইত্যাদি। তবে বাণিজ্যিক নাটকগুলিতে একসময় নিয়মিত অভিনয় রংমহল, রঙ্গনা, বিশ্বরূপা প্রভৃতি নাট্যালয়ে। স্বর্ণযুগের এই অভিনেত্রীকে আমরা জানাই শ্রদ্ধা ও প্রণাম।